এদিকে লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে বাঁচতে মোদীকে খোলা চিঠি বিজেপি মণ্ডল সভাপতিদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দননগরে। উত্তর চন্দননগরের তালডাঙ্গা সরিষাপাড়া সহ একাধিক এলাকায় এই খোলা চিঠি পোস্টার আকারে সাঁটানো হয়েছে। আর যেমনটা জানতে পারা যাচ্ছে, মূলত লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে বাঁচতেই মোদীর উদ্দেশ্যে এই খোলা চিঠি সাঁটানো হয়েছে দেওয়ালে দেওয়ালে বিজেপির মণ্ডল সভাপতিদের পক্ষ থেকে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সোমনাথের কাছ থেকে। সোমনাথ, মূলত সেই চিঠিতে কি লেখা রয়েছে? দেখো দিশা, দেখা গেছে এই চিঠিতে লেখা আছে যে লকেটের হাত থেকে বাঁচাতে মোদীকে খোলা চিঠি। এই যে মণ্ডল সভাপতিরা, এরকম আগেও দেখা গেছে, এরকম হুগলি জেলায় লকেটের বিরুদ্ধে নিচুতলা কর্মীদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ দেখা যায়, এবং যবে থেকে প্রার্থী ঘোষণা হয়েছে তবে থেকেই দেখা গেছে এরকম বিভিন্ন সময় বিভিন্ন পোস্টার দেখা গেছে যে বিভিন্ন জায়গায়। এরকম চন্দননগরে দেখা যাচ্ছে আজকে পুরো চন্দননগরে বিভিন্ন জায়গায় এই খোলা চিঠি বিভিন্ন জায়গায় রয়েছে, এবং চিঠিতে লেখা রয়েছে তারা মণ্ডলের হয়ে কাজ করে এবং তাদেরকে, তারা একটা ভয়ের মধ্যে রয়েছে, যদি ইলেকশনের পরে তাদের কিছু হয়, ইলেকশনের পরে তাদের যদি কোনো লকেট দেখে নেবে, এরকম হুমকি সেই চিঠির মধ্যে লেখা রয়েছে। এবং এই যখন বারবার লকেটের নামে নিচু করার নিচুতলার কর্মীদের মধ্যে এই যে ক্ষোভের মধ্যে বারবার চিঠি দেখা যাচ্ছে, এবং লকেটকে জিজ্ঞাসাবাদ করাতে লকেট বলে যে এটা তৃণমূলের একটা ষড়যন্ত্র, তৃণমূলের পায়ের মাটি সরে যাচ্ছে ধীরে ধীরে, সেই কারণে বিভিন্ন তৃণমূলের কর্মীদের দিয়ে এই চিঠি ফেলাচ্ছে, পোস্টার ফেলাচ্ছে বলে অভিযোগ করছে। একেবারেই সোমনাথ। তবে সেই সাথে সাথে আরেকটা বিষয়, সেটি হচ্ছে গিয়ে সম্প্রতি কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, আর হুগলি থেকে কিন্তু রচনা ব্যানার্জিকে প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে এবারের নির্বাচন হুগলির ক্ষেত্রে কি ধরনের রং রূপ নিয়ে আসতে পারে? দেখো দিশা, যে এখানে দুজনেই হেভি ওয়েট, দুজনেই প্রার্থী রয়েছে, একদিকে রচনা ব্যানার্জি, একদিকে লকেট চট্টোপাধ্যায়, দুজনেই হেভি ওয়েট প্রার্থী রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে লকেট, জবে থেকে ঘোষণা হয়েছে যে প্রার্থী, বিজেপির প্রার্থী যবে থেকে ঘোষণা হয়েছে তবে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নিচুতলা কর্মীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। অনেকে বিভিন্ন বিজেপি প্রোগ্রামে মণ্ডল সভাপতিরা তারা গিয়ে, তারা যাচ্ছে না, তারা সেই বিজেপির কোনো প্রোগ্রামে তাদের দেখা যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে দলের, বিজেপি দলের মধ্যেই একটা ক্ষোভ বিক্ষোভের মধ্যে রয়েছে। সেই দেখায় দেখা যাচ্ছে তৃণমূল মনে হচ্ছে যে সাধারণ মানুষ, যেহেতু রচনা সবাইকার ঘরে ঘরে রয়েছে, তৃণমূলের যারা কর্মীরা রয়েছে বা সাধারণ মানুষেরা রয়েছে, তারা রচনাকে ওয়েলকাম জানাচ্ছে। একেবারেই ধন্যবাদ সোমনাথ। আর এদিকে লকেটের হাত থেকে বাঁচতে মোদীকে খোলা চিঠি বিজেপি মণ্ডল সভাপতিদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দননগরে। উত্তর চন্দননগরের তালডাঙ্গা সরিষাপাড়া সহ একাধিক এলাকায় এই খোলা চিঠি পোস্টার আকারে সাঁটানো হয়েছে। ভোটের পর মণ্ডল সভাপতিদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেই উল্লেখ রয়েছে সেই পোস্টারে, যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও এই পোস্টারে বিজেপির তরফে মারা হয়নি বলেই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। প্রসঙ্গত লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ এই প্রথম নয়, এর আগেও তার বিরুদ্ধে পোস্টার পড়েছে, এবং যতবারই পোস্টার পড়েছে ততবারই লকেট দাবি করেছেন এসব তৃণমূলের কাজ। শুনবো এ বিষয়ে কি প্রতিক্রিয়া সামনে এলো। তৃণমূল ভয় পেয়েছে নিজের নাম না লিখে আমাদের মণ্ডল সভাপতিদের নাম করে এইসব ধরনের কিছু করছে, এরা ভয় পেয়ে গেছে। এরা দেখতে পাচ্ছে যে যেভাবে আজকে সিএ হয়েছে, 370 দ্বারা বিলীন হয়েছে, নারীবন্ধন অধিনিয়ম বিল হয়েছে, মহিলাদের জন্য এত কিছু নরেন্দ্র মোদীজি করেছে, শুধু নিজে এসে মহিলাদের জন্য আশ্বাস দিয়েছেন, বুঝতে পারছে যে হুগলিতে তৃণমূলের মানে মাটি তো অনেক নড়বড়ে হয়ে গেছে, আরও নড়বড়ে হয়ে গেছে এইসব ভয় জয় পেয়ে এইসব ধরনের কিছু নিচ্ছে, কিন্তু কিচ্ছু যায় আসবে না। তারা বলতেই থাকুক আমরা মানুষের মধ্যে তত বেশি করে পৌঁছবো। আমরা বিরোধী দল, আমরা তো বলছি 5 বছর কোথায় ছিলে, আমরা বলছি যে করোনার সময় কোথায় ছিলে, এখন এসে নাটক করছে, এখানে রাস্তা অবরোধ, ওখানে রাস্তা অবরোধ, কিছুক্ষণ বাদে দেখবেন দিল্লি রোডও অবরোধ করে দিচ্ছে, পুলিশ আসামি গ্রেপ্তার করছে, এই মাঝে কারবালার একটা গণ্ডগোল নিয়ে এইসব নাটকবাজি করলো। মানুষের কাছে পৌঁছাতে গেলে আপনাদের মিডিয়া এখনও সর্বেসর্ব হয়ে দাঁড়িয়েছে, মিডিয়া ছাড়া কিছু হচ্ছে না। আমরা তো বলছি না, ওদের মণ্ডল সভাপতিরা বলছে, ওদের মণ্ডল সভাপতিরা বলছে লকেটের হাত থেকে বাঁচান, খোলা চিঠি মোদিজির
দেখবেন বলবে এটা তৃণমূলের কাজ। তৃণমূলের খেয়ে কাজ পড়েনি, লকেটকে নিয়ে ভাবতে হবে। আমরা মোদিজিকে নিয়ে ভাবি, লকেটকে নিয়ে ভাবি না। মোদিজির সাথে আমাদের লড়াই, লকেট বাচ্চা মেয়ের সাথে কি লড়াই?